আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজকে আমি আপনাদের দারুণ মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ মজার হয় আর খুবই ক্রিস্পি একটা নাস্তার রেসিপি। শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে যে এত মজার একটা নাস্তা হয় আপনারা বিশ্বাসই করতে পারবেন না। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা আপনারা যখন ইচ্ছা বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যায় কীভাবে এই মজাদার নাস্তাটা তৈরি করতে হয়। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে বেশ কিছু সময় না সুজিগুলোকে আমি একটু ভেজে নিব। আর এই সময় চুলার আঁচটা থাকবে একদম লোতে। সুজিগুলোকে কিন্তু আমি একটা স্প্যাচুলা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর কোনো রকম কিন্তু কালার হচ্ছে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখনও দিতে পারেন, আবার পরে চাইলেও কিন্তু দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। 1 কাপ সুজির জন্য কিন্তু 1 কাপ পানি একদম পারফেক্ট। এতে কিন্তু সুজিটা সফট হয়ে যাবে আর শুষে নেবে সম্পূর্ণ পানিটা। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন, এই সময় কিন্তু অনবরত নেড়ে সুজিটাকে আমরা রান্না করে নেব। এই দেখুন, নেড়ে চেড়ে কিন্তু সুজিটাকে আমি বেশ কিছু সময় এভাবেই নেড়ে চেড়ে রান্না করে নিব, যাতে তলানিতে লেগে না যায়। এই দেখুন, সুজিটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আর সুজিটার ডোটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে। এখন অন্যদিকে একটা বাটির মধ্যে আমি সম্পূর্ণ ডোটা কিন্তু নামিয়ে ফেললাম। এই দেখুন কতটা শক্ত হয়েছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। এখন মিডিয়াম সাইজের 2টা আলু নিয়ে নিলাম। একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। এই দেখুন, একদম মিহিন করে গ্রেট করে নিলাম। আমার আলুটা কিন্তু গ্রেট করা হয়ে গেছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন, সম্পূর্ণ আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আস্ত জিরা। এতে কিন্তু নাস্তার ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা। 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া। আপনার ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু আমরা আগেও ব্যবহার করেছি, সেজন্য লবণটা একটু বুঝে দেবেন। দিয়ে আমি হাতের সাহায্যে ডোলে ডোলে একটা ডো কিন্তু তৈরি করে নিব। আর দেখুন, ভালো মতন কিন্তু একটু কষলে নিতে হবে, যাতে আলুটার সাথে সুজিটা ভালো মতন মিশে যায়। এই দেখুন, ভালো মতন কিন্তু আমি কষলে নিচ্ছি। এই দেখুন, আমার একটা ডো কিন্তু হয়ে গেছে, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আর অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু নাস্তাগুলো ভীষণ ভালো হবে। এই দেখুন, একটা লিচি কিন্তু আমি নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নিচ্ছি। এই দেখুন, বেলার সুবিধার জন্য। এই দেখুন, আমি একটু বেলে নিচ্ছি, একটু ময়দা দিয়ে কিন্তু আমি বেলে নিয়েছি, যাতে একটু সুবিধা মতো বেলা যায়। এই দেখুন, আমি কিন্তু এখন ছুরির সাহায্যে নাস্তাগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। এই দেখুন, সাইডের যে এবড়ো থেবড়ো অংশগুলো আছে সেগুলো কিন্তু এক সাইড করে আমি কেটে রেখে দেব। এই দেখুন, আমি সাইডের অংশগুলো কিন্তু কেটে দিচ্ছি। এই দেখুন, এগুলো দিয়ে কিন্তু পরে আমি আবারও বেলে নাস্তাগুলো তৈরি করে নিব। এক সাইডে আমি এগুলো এখন রেখে দেব। একটা ছুরির সাহায্যে 1 ইঞ্চি পুরুত্ব করে কিন্তু আমি নাস্তাগুলোকে কেটে নিচ্ছি। এই দেখুন, এই দেখুন, একটা 1 ইঞ্চি পুরুত্ব করে কেটে নিচ্ছি। বাতি যে অংশগুলো থাকবে সেটা কিন্তু আমি আবারও পরে রুটি বেলে নিব। ওই দেখুন, আমার রুটি নাস্তাগুলো কিন্তু কাটা হয়ে গেছে, এক সাইডে ছড়িয়ে রেখে দিচ্ছি। আর নাস্তাগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়েছে। ছুরির সাহায্যে নিচের অংশটা আমি ছাড়িয়ে দিচ্ছি। এই দেখুন, নাস্তাগুলো কতটা সুন্দরভাবে হয়েছে আর কতটুকু মুড়োটা রেখে আমি নাস্তাগুলো কেটে নিয়েছি, আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো নাস্তা এভাবেই কেটে নিয়েছি। আর দেখুন, একটা সাথে কিন্তু আরেকটা লাগবে না। এই দেখুন, আমি একটা প্লেটের মধ্যে কিন্তু উঠিয়ে নিয়েছি। অন্যদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু একে একে আমি নাস্তাগুলো দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু এই নাস্তাগুলো ভাজার সময় মিডিয়াম টু হাই তেলটা গরম করে নেবেন, যাতে দেওয়ার সাথে সাথে নাস্তাগুলো ভেসে উঠে। এই দেখুন, আর এই নাস্তাগুলো কিন্তু একসাথে অনেকগুলো ভাজা যাবে না, অল্প অল্প করেই দিয়ে ভেজে নিতে হবে। এই দেখুন, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এক সাইড যখন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি নাস্তাগুলোকে উল্টে দেব। এই দেখুন, নাস্তাগুলো কিন্তু আমি এভাবে উল্টে দিয়েছি। এই দেখুন, আমি সবগুলো নাস্তা কিন্তু এভাবে উল্টে নেব।
আর এই সময় কিন্তু নাস্তাগুলো খুবই সফট থাকে, একটু আলতো হাতে এগুলোকে উল্টে নিতে হবে। এই দেখুন সুন্দর একটা কালার কিন্তু হয়ে গেছে নাস্তাগুলো, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটা ঝাঁঝরির মধ্যে সম্পূর্ণ নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর অনেক সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এভাবেই কিন্তু নাস্তাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভাজবেন। প্রত্যেকটা ব্যাচ ভাজতে আমার 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে। এই দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো নাস্তা আমি সার্ভ করে নিচ্ছি। আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে আপনারা হয়তো বা দেখে শুনে শব্দটা শুনেই বুঝতে পারছেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।